sports is the only solution for a drug-free country. আমি বাংলাদেশের কালচার নিয়েও খুব ওয়াকিবহাল, বাংলাদেশের মিউজিক, বাংলাদেশের সংস্কৃতি, আপনারা দেখলেন কি সুন্দর প্রদর্শন বাংলাদেশের ছেলে মেয়েদের কাছ থেকে। মিউজিক ইজ দ্য হার্টবিট অফ বাংলাদেশ, আর এখানে বহু বিখ্যাত গায়ক গায়িকা বাংলাদেশ থেকে ভারতবর্ষে গেছে, তাদের গান শুনেছি। আমার এখন মনে আছে যখন প্রথম পিঙ্ক টেস্ট হয়, আর এটাও কোইন্সিডেন্স, আমার ভারতীয় প্রেসিডেন্ট, ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে প্রথম টেস্ট ম্যাচ, প্রথম পিঙ্ক টেস্ট আমরা আয়োজন করেছিলাম বাংলাদেশের বিরুদ্ধে। আপনাদের মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছিলেন কলকাতায় আমার আমন্ত্রণে ওই টেস্ট ম্যাচ দেখতে, তাই প্রচুর মধুর সময় কেটেছে বাংলাদেশের মানুষের সাথে। তাই আমি সবার কাছে অনুরোধ করব, ছোট ছোট ছেলে মেয়ে, মাঝবয়সী ছেলে মেয়ে, যে ড্রাগস ইজ নট আ সলিউশন টু লাইফ, দ্য ওনলি সলিউশন টু লাইফ ইজ হার্ড ওয়ার্ক অ্যান্ড পার্সিভিয়ারেন্স। তাই খেলাধুলোর সঙ্গে যুক্ত থাকো, গান বাজনার সঙ্গে যুক্ত থাকো, শিক্ষার সঙ্গে যুক্ত থাকো। ডিগ্রি, শিক্ষা, পড়াশোনা তোমাদের এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করবে। আমি যতবার ঢাকায় আসি, এই শহরের মধ্যে দিয়ে যখন আসি, আমি প্রচুর পরিবর্তন দেখি। আমি অ্যাকচুয়ালি বহুদিন আগে ঢাকায় এসেছি, প্রায় 8-9 বছর হয়ে গেছে। 8-9 বছর বাদে যখন আমি এই শহরে আসি, আমি দেখি যে রাস্তা কত চওড়া হয়েছে, বিভিন্ন ফ্লাইওভার্স হয়েছে। এই গুলশান দিয়ে যখন এলাম, এই এটা এটা হয়তো বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট পশ এরিয়াস, কিন্তু এখানেও কত ডেভেলপমেন্ট হয়েছে। আর এই ডেভেলপমেন্টের জন্য, এই ডেভেলপমেন্ট কাদের জন্য? এই যুব সমাজের জন্য। তাই এই ডেভেলপমেন্টের সাথে তোমরা এগো, এই ডেভেলপমেন্টের পার্টিসিপেট করো, উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ সোসাইটির কাজে পার্টিসিপেট করা ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আমি বেশি সময় নেব না, কারণ আমাকে আরেকটা প্রোগ্রামে যেতে হবে, যে জন্য আমার ঢাকায় আসা। সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, তোমরা এরামই থাকবে, তোমরা ভালো থাকবে। আর আবার বলি, যতবার আমি বাংলাদেশে আসি আমার অসাধারণ লাগে, এত মানুষের ভালোবাসা। আর ভালোবাসা মানে জেনুইন ভালোবাসা, জেনুইন ভালোবাসা দেখে আমি সত্যি আপ্লুত হই। তাই আপনারা সবাই ভালো থাকবেন, আর এখানে আমন্ত্রণ করার জন্য মিঠুকে, মেয়র সাহেবকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। দাদা, একটা প্রশ্ন যদি আপনাকে করিও, ফার্স্ট ইনোগরাল টেস্টে টসে জিতে বাংলাদেশ ব্যাটিং নিয়েছিল, এখন আপনি যদি টসে জিততেন, বাংলাদেশকে কি আমার ব্যাটিংয়ে পাঠাতেন? একটু না পাঠাতাম না, কারণ জানি না আমি কেন পাঠিয়ে, যদিও আমি টসে হেরে গেছিলাম, ওরা ব্যাট করেছিল, ওরা ঠিকই করেছিল, এত ভালো উইকেট, তখন বঙ্গবন্ধু স্টেডিয়াম ছিল, চকচক করতো। আমি তো ওপেন করতাম, টেস্টের মধ্যেখানে খেলতাম, আর ওয়ান ডেতে ওপেন করতাম, যখন আমরা ব্যাটিং করতে যেতাম আমি আর সচিন, উইকেটে শাইন হতো, মানে দেখে বোঝা যেত কত ভালো উইকেট। তাই ভালো উইকেটে কখনো অপোজিশনকে ব্যাটিং করতে দিতে নেই। এখন নতুন যে স্টেডিয়াম হয়েছে মিরপুরে, সেখানে আমি প্রচুর খেলা দেখি। সবচেয়ে ভালো লাগে কি জানেন, এই যে যুব সমাজ নিয়ে এত কথা বললাম, এই যে ড্রাগ ফ্রি বাংলাদেশ নিয়ে এত কথা বললাম, বাংলাদেশে যখনই খেলা হয় স্টেডিয়াম থাকে ভর্তি। এতে বোঝা যায় যে মানুষের খেলাধুলোর প্রতি ভালোবাসা কত। তাই শুধু ভালোবাসা রাখলে হবে না, খেলে তার সাথে যুক্ত হতে হবে।